হাই গাইস, গুড মর্নিং। শুরু করছি আজকে নতুন ব্লগ। সকালবেলা ডাকছে আমায়, ঠিক আছে? আমি এখন ক্লাসে যাবো গাইস, আর ক্লাস থেকে এসে কথা হবে, যা হবে সব কিছু, ঠিক আছে? আমাদের ডিস গাইস রুমে থাকে, যার জন্য নিতে যেতে হয়। আর অন্যদের ব্যাপারে যে যেমন দিশান্তের থাকে, ক্যান্টিনেই থাকে। ক্যান্টিনে আমরা রেখে আসি না, কারণ হচ্ছে অনেকে ব্যাপার হচ্ছে নিয়ে নেয় ডিস, আমার তাহলে তো আরও অন্য কেউ খেয়ে নেয়, ওই জন্য ব্যাপার হচ্ছে নিজের ডিস রুমে রাখে। তো ডিস তো আমি চলে এসেছি, এবার নিচে যাচ্ছি ক্যান্টিন। এর জন্য খাতারনাক লাইন হয়েছে, দেখো একবার, খাতরা লাইন দেখতে পেয়েছো? এত বড় লাইন, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। এখানে ক্যান্টিন কাকু থাকে, ক্যান্টিন কাকু আমাদের দিচ্ছে আজকে সবজি আর ভাত। সবজি বলতে গাজর, বিনস আর আলু। এই সবে মাত্র ক্লাস শেষ হলো, আর ক্লাস শেষ হওয়া মানে রুমে চলে এলাম। রুমে আসার পরে ড্রেস মেস খুলে সব রেডি, এরপর যাবো হোলি খেলতে। কলেজে থাকা মানে প্রতিদিন সেম রুটিন চলতে থাকে, সেম রুটিনে চলতে হয়। তো হালকা করে খেলে নিলাম, খেলাই মাত্র শেষ হলো। খেলাধুলা করার পরে একটু ফ্রেশ হয়ে রুমে এলাম। তো রুমে আসার পরে দেখছি সবাই ঘুমোচ্ছে, ঘুম দিচ্ছে যেমন সেরকম। একজন আছে পেটটা খালি, একটু গিটার নিয়ে ইয়ে করছে, সোম মোবাইল ঘাঁটছে, আর এই বেডটা দামি থাকে। আর এখানে সুদীপ পাল আর রিক মনে হয় ছাদে আছে, এখন এইরকম সিন চলছে। রকমের বকচোদি নীলু শুরু করেছে এসে নিয়ে, ঠিক আছে? এখন আবার বকচোদি শেষ হয়নি, গিটার ধরে ইংলিশ গান করছে, আমরা বললে শুনছে না, যখন ভিডিও করছি তখন করবে নি। লোক বলে প্রতিভা ট্যালেন্ট ফুটিয়ে ফুটিয়ে কাউকে দেখাবো না আমি, আমার ট্যালেন্ট আমার মধ্যে থাকবে। আমি নব বান্দা, যদি খেলতে পারিনি, ঠিক আছে? তাদের সাথে ইচ্ছা হচ্ছে আমার। হ্যালো, রেডি দে। ওয়াও, নীলু রেডি দিয়েছে। 3, 4, 5, 6, 7, 8, 9। আরে আম তো পাক্কা খিলাড়ি বনেঙ্গে, হমারে সাথ কোই সামনে টিক নেই পায়েগা, আমাকে মেরে দিল। দিল কা বতা দে কবি পেলে হুই না জিন্দগি কিছু মিলে কি না কি কৌশে নিজেই মরে গেছে। তো ফার্স্ট রাউন্ডের ফলাফল আমরা হচ্ছি 1, আর দ্বিতীয় পক্ষ হচ্ছে 0। 0-4 হারাবো, ঠিক আছে? আমি খেলতে যদি পারি বা না পারি। চলে যাচ্ছে
চাপাতি অনেক কষ্টে ভাই এই যেটা জিতলাম বেশি হলো ঠিক আছে কিন্তু আমি তো প্রথমে আর গেম উড়িয়ে যাচ্ছি চালাবি আর একটা First blood. এই দানটা তো আমি কিন্তু বেঁচে ছিলাম ও আমার নেটটা ভালো দিচ্ছে না ওই জন্যে আমি হেরে যাচ্ছি বিলিতের ফুল আর তোরা ফুটবে নিতে চলো চলো হামলা হাল্লা বলি আরে কিন্তু হাড্ডা হাড্ডি পারি বা না পারি তিন তিন লাগলাম হেরে গেলাম এটাকে হারি বলে আমার জিরো কিল আর জিরো ড্যামেজ আমার ও জিরো কিল 700 ড্যামেজ ও বাবা বেবি এখানে হাই নিশ্বাস ফেলছে আর ও গিটার বাজানোর চেষ্টা করছে অনেকদিন থেকে কিন্তু আহা ওই গানটা নিয়ে আসতে পারছে না বেবি এই চলছে রুমে এখন আর আমাকে এখন লিখতে হবে তো লেখা তাড়াতাড়ি শুরু করাটা আমার মনে হচ্ছে বেটার হবে
যত তাড়াতাড়ি শুরু করে তত তাড়াতাড়ি শেষ করা যাবে, আর তত তাড়াতাড়ি কালকে জমা দিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস, বাই বাই।